সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয় রাজধানী নিউমার্কেট থানার একটি মামলায় গত সরকারের এই দুই প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজন নিহত হন একজন ছাত্র একজন হকার এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এই সব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন